নির্বাচনের আগে পোস্টার ছেঁড়া রাজনীতি শুরু করে দিল শাসক দল রাজ্যের দুই প্রান্তে। একদিকে কোচবিহারের বিভিন্ন জায়গায় ছেঁড়া ফেলে দেওয়া হলো বিজেপির পোস্টার, অন্যদিকে জঙ্গিপুরে ছেঁড়া হলো বাম কংগ্রেস জোট প্রার্থীর পোস্টার। দিন পনেরোর মধ্যে ভোট কোচবিহার সহ রাজ্যের তিনটি লোকসভা সিটে। এর আগে অঞ্চলের পর অঞ্চলে ছেঁড়া ফেলা হচ্ছে বিজেপির পোস্টার, ফেস্টুন ফ্লেক্স, দেওয়াল লিখনের উপর মেরে দেওয়া হচ্ছে শাসক দলের পোস্টার, মুছে দেওয়া হচ্ছে দেওয়াল লিখন। এরই প্রতিবাদে কোচবিহারে জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মীরা। এর আগে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে এসপির কাছেও, কিন্তু কোনো ফল না হওয়ায় এবার সরাসরি জেলা শাসকের কাছে স্মারকলিপি বিজেপি যুব মোর্চার। বিজেপি যুব মোর্চার দাবি শুধু পোস্টার ফেস্টুন ছেঁড়া নয়, বিভিন্ন এলাকায় হুমকি সন্ত্রাস চালানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। হার নিশ্চিত জেনেই রাজ্যের মন্ত্রীর বাহিনী এই তাণ্ডব চালাচ্ছে। আমাদের দেওয়াল লিখনের উপর তারা পোস্টার লাগিয়ে দিচ্ছে, এমনকি আমরা লক্ষ্য করছি যে আমরা পারমিশন নিয়ে, সাধারণ মানুষের পারমিশন নিয়ে তাদের দেওয়ালে দেওয়াল লিখন করছি, সেটাও কিছু লোক সেটাকে চুনকালি মেখে বা সাদা চুনকালি মেখে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েছি, নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে সিভিজিলে আমরা অভিযোগ জানিয়েছি, 150 আমরা অভিযোগ জানিয়েছি, শত শত অভিযোগের পরে আমরা দেখছি এই প্রবণতা কিন্তু বন্ধ হচ্ছে না। তাই আমরা আজকে এসেছি সম্মানীয় ডিএম সাহেবের সাথে দেখা করতে, আমরা একটা ডেপুটেশন দেবো ভারতীয় জনতা যুব মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে, অবিলম্বে প্রশাসন যেন নিরপেক্ষভাবে সমস্ত রাজনৈতিক দলের ফ্লেক ফেস্টুন পোস্টার রক্ষা করে এবং ভারতীয় জনতা পার্টির পোস্টার তারা যেন এই বিষয়টা দেখে, নইলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো। কোচবিহার শহর জুড়ে আমাদের যিনি ক্যান্ডিডেট রয়েছেন ভারতীয় জনতা পার্টি, আমাদের নিশীথ প্রামাণিক মহাশয়, তার সমর্থনে যেগুলো পোস্টার ব্যানার ফ্ল্যাগ এবং দেওয়াল লেখন হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেগুলো রাতের অন্ধকারে মুছে ফেলা হচ্ছে। তো এটা কোন রাজ্যে বাস করছি আমরা যেখানে গণতন্ত্র নেই, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে? কোচবিহার মানে সন্ত্রাস কেন? আমরা বলতে চাইছি যে আগামীকাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন, আমরা শহর জুড়ে এবং গ্রামীণ এলাকাগুলোতেও আমাদের পোস্টার ব্যানার লাগানো রয়েছে, সেখানে কালকে যদি কোনো রকম বিশৃঙ্খলা হয় আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে নামবো। অন্যদিকে জঙ্গিপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেনের ফেস্টুন ব্যানার ছেঁড়া ফেলার অভিযোগ তৃণমূল দুষ্কৃতদের বিরুদ্ধে। 7ই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট, সব পক্ষই নেমে পড়েছে নিজের নিজের ভোট প্রচারে। তারই মাঝে জঙ্গিপুর পুরসভার বিভিন্ন অঞ্চলে ছিঁড়ে ফেলা হচ্ছে বাম কংগ্রেস জোট প্রার্থীর পোস্টার। নির্বাচনী প্রচারের মাঝেই শুরু হয়ে গেছে রাজনৈতিক শোরগোল চাপান্ন। তো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি বাম কংগ্রেস সমর্থিত পার্টি মোর্তাজা হোসেনের যাতে বড় হোর্ডিং লাগানো ছিল, সেই হোর্ডিংয়ে আমাদের গত রাতে দেখি ছিন্ন ভিন্নভাবে ছিঁড়ে ফেলেছে। আমরা তখন তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। মোর্তাজা হোসেনের পেস্টন ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করছি যে আপনারা ইমিডিয়েটলি এ তদন্ত করে ব্যবস্থা করুন। আমাদের পার্টি বহু দেরি করে ঘোষণা হয়েছে, আমাদের পার্টি অনেক আগে থেকে অনেক প্রস্তুতি নিয়েছিলাম, আমরা সমস্ত দাবার দাবার চুরি করেছি, বরঞ্চ ওদের জায়গা পাচ্ছে না, ওদের যে একটা প্রতীক চিহ্ন দিব ওদের কংগ্রেসে সেই জায়গা নাই ওদের, তো ওরাই বরঞ্চ অনেক সময় হচ্ছে কি আমাদের সাইড করা দাবার আছে, কি আমাদের কোনো একটা চুরি করা দাবার আছে, রাত বাউন্ড করে নিজের নামটা লেখা হয় আমাদের দাবারটা লেখার একটা জায়গা চাইছে, আমাদের বড় বাবু যে একটা দাবার দাও আমরা দাবার দাবার দিব কেন? এটা আমরা ইঙ্গিত শাসক দলের বিরুদ্ধে, কারণ জঙ্গিপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী আপাত ভালো অবস্থানে আছে। এলাকার মানুষের দাবি, ঠিকমতো ভোট হলে শাসক দল নেমে আসবে তৃতীয় স্থানে, সে কারণেই টার্গেট বাম কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।